আসসালামু আলাইকুম। মহান রাব্বুল আলামিনের দরবারে সকলের জন্য সুস্বাস্থ্য কামনা করে আমি রুমিজিবিল্লা গিপসমাম প্রেজেন্টেশন চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। আজ ফজরের পরেই কিচেনে এসে ব্রেকফাস্ট তৈরি করে ফেলেছি, আর কিছু কাপড় ধুতে হবে, কিন্তু কিছু বালিশের কভার খুলতে পেরেছি, কিছু খুলতে পারিনি, কারণ দীপ এখনও ঘুমাচ্ছে। আর আজ আমি খুব দ্রুত হাতে কাজগুলি করে নিচ্ছি, এই কারণে যে আজ আমার একটা দাওয়াত আছে। আমি একটু পরেই আপনাদের বলছি যে দাওয়াতটা কোথায় আছে, কেন দাওয়াত আছে। তো আমি এই যে সকালবেলা আমার বাসায় মেহমান আছে, আমার মামা শ্বশুর বেড়াতে এসেছেন, তো এই জন্যে আমি ব্রেকফাস্টটা খুব সকালবেলাই করেছি, যাতে মামা যখনই উঠবেন আমি যাতে সাথে সাথে দিতে পারি। যেহেতু আজ আমি অনেক ব্যস্ত, আমি দুপুরে রান্না করব, সেই সাথে আমি রাতের রান্নাটাও করে রেখে আমি দুপুরের পরে যাব, কারণ আমার দাওয়াতটা হচ্ছে রাতে। আর এই যে পানি, এই যে মামা হচ্ছে ঢাকা থেকে এসেছেন, পানি খেতে পারছেন না, এই জন্য মামার জন্য আলাদা পানির ব্যবস্থা। তো বন্ধুরা, বাসার সব কাজ গুছিয়ে দুপুরে রান্না করে, রাতের রান্না করে, কাপড় কেচে, ঘর দুয়ার সব গোছগাছ করে তারপরে আমি এখন বাপের বাড়িতে যাচ্ছি। বাপের বাড়িতে আজকে আমার দাওয়াত। বাপের বাড়ি বলতে বাবা মা তো বেঁচে নেই, কিন্তু আমার বোন এখন সেই বাড়ির মালিক। এখন আমি আমার বোনের বাসায় বেড়াতে যাচ্ছি, আমার বোন আমাকে দাওয়াত করেছে। আর এই যে যাওয়ার পথে এই বাড়িটা সবসময় আমার চোখে পড়ে, এটা একটা রুচিশীল বাড়ি আমার মনে হয়। এদের ব্যালকনিটা অনেক সুন্দর গাছপালায় ভরা এবং গেটটা মাধবীলতা দিয়ে ভরা। তো এই যে চলে আসলাম আমি আমার বোনের বাড়িতে। তা এইখানে হচ্ছে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, সেকেন্ডার হোমিও হল। এটা আমার আব্বার ছিলেন, আমার আব্বা একজন স্কুল টিচার ছিলেন, সেই সাথে তিনি একজন খুব উচ্চমানের হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন। সেই পেশাটা আমার বোন আজও ধরে রেখেছে, আমার বোনও একজন স্কুল টিচার, সেই সাথে সে একজন খুব উঁচুমানের হোমিওপ্যাথি ডাক্তার। তো এই যে আমি কিচেনে এসেছি, কারণ বড়াপু স্কুল থেকে এসেছে, এখন ভীষণ ক্লান্ত, তাছাড়া বড়াপু খুব অসুস্থ, এই জন্য আমি ভাবলাম যে আমি ওদের একটু কাজে সাহায্য করে দিই। তাই আমি এখন একটু কাজে সাহায্য করে দিচ্ছি, যদিও আমাকে বুয়া সব কিছু গুছিয়ে দিয়েছে। আমাদের এই বুয়া হচ্ছে আমাদের এই বাড়িতে 30 বছরের উপরে তিনি এই বাড়িতে আছেন, সেই আমার আব্বা আম্মার আমল থেকে আজও পর্যন্ত তিনি এই বাড়িতে আছেন। সে এখন মানে আমাদের ফ্যামিলির আব্বা আম্মার জায়গাটাই দখল করে আছে, মানে বুয়ার অনুমতি ছাড়া আমরা কখনো কোনো কাজ করি না আজ পর্যন্ত। এই যে এইটা গরুর মাংস, মুরগির রোস্ট হচ্ছে, আর ডিমগুলো ভেজে নেওয়া হয়েছে, এটা কোরমা হবে। তো আমি এখন একটু ছাদে এলাম, কারণ আমি সূর্য অস্তের দৃশ্যটা দেখতে চাই। এই কারণে যে আমার বিয়ে হয়েছে 22 বছর, কিন্তু এর ভিতরে আমার শ্বশুরবাড়িতে বসে কখনো সূর্যাস্তের দৃশ্য দেখা হয়নি। তো ছাদে যখন এলামই, তো বড়াপুর গাছগুলো একটু দেখি, এখানে অনেক রকমের গাছ আছে এবং সব ফলে পরিপূর্ণ। আর বড়াপুর তরকারির খোসা, ডিমের খোসা, এইগুলোই গাছের সার হিসেবে ব্যবহার করে। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের গাছ আছে, এটা তো লেবু গাছ, গাছে অনেকগুলো লেবু দেখলাম, এবং কাঁচামরিচ, কাঁচামরিচে তো গাছ একেবারে ভরপুর। ইচ্ছা করছে যে এখনই এখান থেকে দু একটা ছিঁড়ে খেয়ে ফেলি, মানে এত তরতাজা, যেটা দেখতেই ভালো লাগে। তারপরে এই ছাদে অনেক রকম গাছ আছে, এবং টবের নিচটা কিন্তু থানকুনি পাতা দিয়ে ভরা, এভাবেই করে। ওই পাশে আরও একটা টব আছে, সেই টবটাও আপনাদের দেখানো হয়নি, সেটাও থানকুনি পাতায় একদম ভরা। তো আর এই যে অ্যালোভেরা, পাতরকুচি, এই সমস্ত গাছ আছে, তারপরে মাধবীলতা আছে, বেলি ফুল গাছ আছে, বড়াপুর ডালিম গাছ আছে, এখানে অনেক প্রকার গাছ আছে। তো এই যে বেলি ফুলটা কি সুন্দর করে ফুল করি, এগুলো ফুটে আছে। আর আমার তো মানে মন এখন সেই সূর্যাস্তের দিকে, কারণ এই সময়টা আমি খুব মিস করি। আমার বিয়ের আগে আমার প্রতিটা বিকেল সন্ধ্যা কাটতো এই ছাদে, যে সূর্য অস্ত যেত এরপরেই আমি নিচে নেমে মাগরিবের নামাজ পড়তাম। তো সেই এই ফিলিংটা আমার হচ্ছে যে আমি আজ এত বছর পরে সেই এই অনুভূতিটাই আমি পাচ্ছি, যে সেই সূর্যাস্তের দৃশ্য আমার এত ভালো লাগছে, যে যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, যে সেই একই রকম সূর্যাস্ত। এভাবে সূর্য আস্তে আস্তে পাটে যাচ্ছে, আমি কিন্তু পুরো সূর্যটা আমি বেশ কয়েক সেকেন্ড ধরেই আমি এটাকে ভিডিও করেছি,
যে সূর্যটা যখন আমি দেখলাম অস্ত যাওয়া শুরু করেছে এবং আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে, ওই যে দেখেন একটা বাড়ির টিভির অ্যান্টেনায় সম্ভবত একটা কাক বসে আছে, আকাশটা একদম গোধূলি রঙে লাল, মানে ভীষণ একটা সুন্দর দৃশ্য। তো বন্ধুরা, এই যে আছে আমাদের ভাইয়ের ভাবি, এই উপলক্ষেই আজকে আমার দাওয়াত এই বাড়িতে। আমার ছোটো চাচার ছেলের এর বউকে কিছু দেওয়া হয়নি এখন পর্যন্ত বিয়ের পরে, তো এই জন্য বউকে আমরা দুই বোন শাড়ি গিফট করেছি এবং ওদেরকে দাওয়াত করেছি, সেই উপলক্ষে আমারও দাওয়াত। তো এই যে বউ, বউ হচ্ছে আমাদের ভাবি, ভীষণ মিশুক, আর এত চালাক নেই যে পট করে যে আমাদেরকে সালাম করে বসবে, এটা কিন্তু মানে আমাদের একদম মাথায় আসেনি। সেই উপহার নেওয়ার পরেই বড়াপুকে আমাকে সে পায়ে শুয়ে সালাম করলো, আর খুব মিষ্টভাষী এবং সবার সাথে খুব সুন্দরভাবে সে মিশতে পারে, মিশুক, হাসি খুশি সবসময়, আর ঠোঁটের কোণে তার হাসি লেগেই থাকে। তো আল্লাহ যেন ওদেরকে রহমত দান করেন, ওদের ভবিষ্যতের পরিবার যেন ভালো হয়, সেই দোয়া আপনারা করবেন। তো শাড়ি দেখছে তো যেটা মনে হলো, শাড়ি খুব পছন্দ হয়েছে। আমি অবশ্য আবার মাগরিবের নামাজ আদায় করে আমি আবার পাশেই একটা ছোট মার্কেট আছে, আমি সেখানে একটু সামান্য শপিং করতে গিয়েছিলাম, যেটা আমি আপনাদের পরবর্তীতে দেখাবো। তো এই যে মানে এই হচ্ছে আমার ছোট চাচি, তো ও আমাদের থেকে বয়সে অনেক ছোট, এবং ছোটবেলায় যেহেতু বিয়ে হয়েছে ওকে কিন্তু চাচি বলি না, আমরা ছোট বউ বলে ডাকি এবং তুমি বলি, আর ও আমাদেরকে খালাম্মা বলে ডাকে, আমাকে আর বড়পুকে খালাম্মা বলে ডাকে। তো ও শাড়ি দুটো খুলে দেখছে, ওরও খুব পছন্দ হয়েছে ছোট বউয়ের, যে ওই এখন তো শাশুড়ি ছেলের বউ হয়ে গেছে, আর আমরা তোর বড় হয়েও এখনও ছেলে মেয়ে বিয়ে দিয়ে নিলাম, দেখলাম যে আর ও তো রীতিমতো শাশুড়ি হয়ে গেছে। তো যাই হোক, এখন পরিচয় করিয়ে দেব আমার এখানে চাচা, তো সেজো চাচার ছেলে আছে, ওকেও দাঁত করা হয়েছিল, ও কমার্স কলেজে, খুলনা কমার্স কলেজে মাস্টার্স করছে। আর এই হচ্ছে আমাদের বুয়া, যে বুয়ার গল্প আপনাদের বলেছি, আর এই হচ্ছে বুয়ার একমাত্র নাতনি, মানে ওর দাপটে আমরা সবাই সবসময় অস্থির থাকি, মানে ভয়ে ভয়ে থাকি কখন কি আমাদের ভুল হয়ে যায়। তো আমার চাচাতো ভাইকেও দেখলেন, সে আমাদের সেজো চাচার ছেলে। আর এই হচ্ছে আমার দুলা ভাই, আর দুলা ভাই হচ্ছে হাজি আব্দুল গার্লস স্কুলের হেড টিচার, এবং ওনার চাকরি রিটায়ার হতে আর হয়তো 5 বছর আছে, এই কারণে ভাইয়া এখনই একটা ফার্মেসি খুলে দিয়েছে, যাতে রিটায়ার করার পরে তার যাতে কোনো সমস্যা না হয়, সময় কাটাতে যাতে অসুবিধা না হয়, এই জন্য এখন সন্ধ্যার পরে সে এই মানে ফার্মেসিটা খোলে। তো এই যে আমার সে চাচাতো ভাই, সে চাচার ছেলে রিমেল, ওর নাম, অত্যন্ত ভালো ছেলে, আমার সব চাচাতো ভাইয়েরাই খুব ভালো। আর এই হচ্ছে যার বউ, এই হচ্ছে আমাদের সেই ভাই, ওর নাম হচ্ছে নাহিদ। তো ও একটু দেরি করে আসছে, ও এখন খেতে বসছে, আমাদের খাওয়া হয়ে গেছে, আর সবার আগে খেয়েছি আমি। আর এই হচ্ছে আমার ছোট কাকা, এরই ছেলের ছেলে এবং ছেলের বউ। তো আর আমি যেহেতু সবার আগে খেয়েছি, এই কারণে আমাকে বাসায় ফিরতে হবে, যেহেতু আমার বাসায় গেস্ট আছে আমার মামা শ্বশুর, আমাকে দ্রুত বাসায় ফিরতে হবে, এই কারণে কিন্তু আমি সবার আগেই খেয়ে নিয়েছি, এখন সবাই খাচ্ছে আর আমি বাসায় আসবার জন্য তৈরি হচ্ছি। তো বন্ধুরা, আমি এখন বাসার দিকে রওনা দিচ্ছি। তো আমি বাসায় ঢুকেই যেটা দেখলাম, দরজা দিয়ে ঢুকেই যে বাসায় আমার মেহমান আরও আসছে, আমার খালাতো দেবর। তো আমি এত গরম লাগছিল, যেহেতু আমি হেঁটে হেঁটে অনেকটা পথ আসছি, সেখানে যানবাহনের কোনো ব্যবস্থা ছিল না, রাস্তাগুলো কেটে ড্রেন করা হচ্ছে, এ কারণে হেঁটে আসতে হয়েছে, মানে এত গরম লাগছে, কিন্তু উপায় ছিল না, আমি দৌড়ে কিচেনে যেই সে অবস্থায় আমি ওদেরকে চা বিস্কুট খেতে দিয়েছি, এরপরেই আমি রাতের খাবারটা সার্ভ করে দিয়েছি। তো আমার দেবর বললো যে ভাবি অত ফর্মালিটির দরকার নেই, আপনি হাঁড়ি কড়াই সব নিয়ে আসেন, আপনাকে খুব ক্লান্ত মনে হচ্ছে। তো আমি তাই করলাম, আর যেহেতু আমার মামা শ্বশুর খুব ফ্রেন্ডলি, এই কারণে কোনো সমস্যা হয়নি। তো ওদের খাইয়ে আমি সব কাজ গুছিয়ে কিচেনের সব ধোয়া পাল্লা কমপ্লিট করে এখন আমি ঘরে এসেছি, আপনাদের আরও কিছু দেখাবো। তাই এরপরে আমি ভাবছি একবার শাওয়ার নেব, তারপরে ঈশার নামাজ আদায় করে শুয়ে পড়ব। তো এই যে আমার এগুলি বাসায় নষ্ট হয়ে গিয়েছিলো, আমি যেটা বললাম যে আমি একটু শপিং করতে গিয়েছিলাম, তো এগুলি আবার কিনে নিলাম, এই বোলটা পছন্দ হলো এটাও নিলাম, আর যেটা গিফট তো বউকে দিয়ে এলাম শাড়ি, আর গিফট আবার নিয়েও এসেছি, এটা হচ্ছে বড়াপু আমাকে গিফট করেছে দুটো ড্রেস, একটা হচ্ছে বাটিকের আর একটা হচ্ছে জয়পুরি ইন্ডিয়ান। আর ন্যাপথলিন কিনেছি, কারণ শীতের সব লেপ তোষক এখন তুলে ফেলতে হবে, যার কারণে আমি এক প্যাকেট ন্যাপথলিনও কিনেছি। তো বন্ধুরা,
আমার পরিবারটা কিন্তু অনেক ছোট। আপনাদের আমি আমার পরিবারে আমন্ত্রণ জানাচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের একটু হলেও মন কাড়ে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারটাকে বড় করার অনুরোধ করছি। আর লাইক করবেন, কমেন্ট করবেন। এই যে সুন্দর মুহূর্তগুলো, আপনাদেরও নিশ্চয়ই এরকম সুন্দর সুন্দর মুহূর্ত আছে যেটা আমার শুনতে ভালো লাগবে, আপনাদের কমেন্টে আমি সেগুলো পড়ে নেব। এভাবেই তো আপনাদের সাথে আমার যোগাযোগ হবে। এত বন্ধুরা, আবারও বলছি, আমার পরিবারটিকে বড় করার জন্যে আপনাদের সাবস্ক্রাইব কিন্তু আমার অবশ্যই অবশ্যই দরকার। আর বন্ধুরা, এই যে জয়পুরী থ্রি পিস, এটা হচ্ছে আকাশি আর গোলাপি, আর এটা হচ্ছে একটু ডিপ খয়েরি। এটা নিয়েছি যে ঘরে পড়তে আমার সুবিধা হবে। তো বরাপই দুটো গিফট দিল, এখনও বোন আছে, গিফট দেয়। আর তাছাড়া আপনাদের তো আমি আগেই বলেছি আমি প্রচুর গিফট পাই, যেহেতু আমি ছোটো মেয়ে, আমাকে অসবাই গিফট করে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।